31st July 2023, and today is Monday and shomoy ekhon ratri baje 8ta. Welcome to the channel, welcome to a new and exciting vlog. I hope you all are keeping good. Amrao bhalo achi, shusto achi. Ar tumra jemon jano je Rima ar Rio dujoni obarite ache, dujoni itimoddhe asche na, next Sunday te eleo aste pare. I don't know, amar kache exact kono khobor nei. To ekhon jeta bishoy seta hocche dida esche ebarite. Ar dida koto kalke esche, ar bohu din dhore dida kotha mane shebhabe dida kotha baire jawa hoyni. To ajke হঠাৎই ডিসাইড হলো এখন অফিস থেকে আসার পরে যে দিদাকে নিয়ে একটু সুপারমার্কেটে যাওয়া হবে। তো আমরা এখানে যে রিলায়েন্সটা আছে রিলায়েন্সে যাব, রিলায়েন্স মার্টে, তো সেখানে যাব, সেখানে গিয়ে দিদাকেও একটু দেখাবো, যদি কিছু কেনাকাটি করতে হয় একটু কেনাকাটি করব। তো যাই হোক, চলো একটা ব্লগ স্টার্ট করি। আই থিঙ্ক ব্লগটা খুব ভালো লাগবে, তো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। তো চলে এসেছি আমরা ম্যাক্সের রিলায়েন্সের সামনে পিয়ারে মার্কেটিং সিটিতে। এখানে করলাম পার্ক, আর সামনে মায়েরা, মা আর দিদা দুজনেই সামনে, মা ধরে ধরে দিদাকে নিয়ে আসছে, আর আমরা এখন ঢুকবো এই পাঁচটায় ম্যাক্স, এদিকে ঢুকবো। তো আমরা চলে এসেছি পিয়ারে মার্কেটিং সিটির সামনে, আর এখন সামনে ঢুকছে, আমরা ঢুকবো হচ্ছে রিলায়েন্স মার্ট সুপার মার্কেটে। হ্যাঁ দিদা ফার্স্ট এলো না আজকে, চলো ওই জন্য তো নিয়ে এলাম, আজকে দিদার এক্সাইটমেন্টটা দেখবো। ভালো করে দেখো মামার্থ পাও কিনা, মা এখানে খুঁজছে আর দিদা চারদিকে। দিদা কেমন লাগছে? আমরা চলে এসেছি ফিটিং এর জন্য, এই আপাতত এই ছোটো জিনিসপত্র কিছু নেওয়া হলো। আমাদের হয়ে গেল নেওয়া সমস্ত কিছু, আর এখন এই যে কার্ডটা করে বাইরে নিয়ে এসেছি, এখন ওয়েট করছি, মায়েরা বেরোচ্ছে, মা আর দিদা উপাস দিয়ে বেরোচ্ছে, বেরিয়ে গেলে তারপরে গাড়িতে উঠে আস্তে আস্তে বেরিয়ে যাবে। এই যে এখন এরা দুজনে আসছে আস্তে আস্তে হেঁটে, আর এখানে এসএসসি ক্লাবের পুজো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে দেখছি, যা অনেক আগে থেকে শুরু হয়েছে, অনেক বড় সড়ো কিছু করবে হয়তো। আমার ওই কার পারফিউমটা শেষ হয়ে গেছিলো, তো সেখানে এখান থেকে একটা নিয়ে নিলাম অ্যাম্বিপিওরের, এটা আছে ল্যাভেন্ডার, এটা গাড়িতে ইনস্টল করবো এখন। সময় 9:30, আর এখন দিদা খাবে মিষ্টি, দিদাকে একটু মিষ্টি খাওয়ানোর ইচ্ছে আছে, আর আমরা সেই জন্য এখন ঢুকে যাবো, না নামটা তোমরা পড়তে পারছো না, ইন্দ্রপুরীতে ঢুকবো আমাদের বাড়ির পাশেই, আর এখন আমরা একটু কি মিষ্টি খাবো। তো চলো চলে এসেছি, দেখি এবার এসেই এখানে মিষ্টিগুলো দেখছি। হ্যাঁ দিদা এখানে বসে পড়েছে, এখানে বসবে, দিদা এখন খাচ্ছে মিষ্টি, এখানে হয়ে গেছে আজকে নেক্সট লেভেলের গরম, সারাদিন অফিস করে এখন পুরো এক্সস্টেড লাগছে গরমে। দেখো সাবধানে চেয়ারটা কিন্তু খারাপ আছে, ওটা নামছে এখন, চলো আর এখন বাড়ির দিকে রওনা হবো। তো চলে এলাম আমরা বাড়িতে, আর যেটা নিয়ে এলাম সেটা হচ্ছে, তোমাদেরকে তো এটা দেখালাম, এটা গাড়ির গাড়ির জন্য কিনেছি কার পারফিউমটা, আর এটা একটা ঘরের জন্য একটা পারফিউম কিনলাম, মানে রুম পারফিউম, এবার সেটা লাগিয়ে দেখবো কীরকম ফ্র্যাগনেন্সটা হয়, যদি ভালো লেগে থাকে তাহলে এটার বড়টা নেবো। আর দিদার নারকোল তেল নিয়ে, আমাদের ঘরে আমরা কেউ নারকোল তেল ইউজ করি না, তো দিদা নারকোল তেল ইউজ করে বলে দিদার জন্য একটা শালিমার কোকোনাট অয়েল নিয়ে এলাম, আর এটা আমার জন্য মিক্সড ফ্রুটের একটা রয়েল, এখানে কোনো রকম নো সুগার অ্যাডেড, তো এটা একটা নিয়ে এলাম আমার জন্য। আমার জন্য মুসলি নিয়ে এলাম, মুসলিটা খেতে হবে, 21% ফ্রুট আর নাট সিডস দেওয়া আছে। এখানে নিয়ে এলাম পনির, পনিরটা ভালো দেখলাম, মালাই পনির দিয়েছে ভালোই, আর এটা আমার জন্য সেটা হচ্ছে সানফিস্টের 5 গ্রেন ডাইজেস্টিভ বিস্কিট, সেটা আমার জন্য নিয়ে এলাম, আর সাথে সাথে পাশাপাশি নিয়ে এলাম হচ্ছে হ্যাভেলসের এখানে একটা লাইট, যে লাইটটা আমাদের রাত্রিবেলা খুব প্রয়োজন হবে সেটা, আর দুটো সুইচ, সুইচগুলো খারাপ হয়ে গেছে, দুটো সুইচ নিয়ে এলাম। হ্যালো তো ইস নেক্সট ডে, আর সময় বাজে এখন 8টা, এখন একটু বেরোলাম, একটু হাঁটাহাঁটি করবো, কোনো ফ্রেন্ডসের সঙ্গে দেখা হতে পারে, তো সেই জন্য একটু বেরোলাম। তো অলরাইট, আমরা চলে এসেছি এখন নৃপেন্দ্রনারায়ণ বিশ্ববিদ্যালয়ের একটা ফাংশন আছে সেখানে, রবীন্দ্রভবনের সামনে এখানে একটা দোহারের আজকে একটা ফাংশন আছে, তো আমরা তো চলে এলাম আপাতত, দেখি। শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল। আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন অধীর আগ্রহে, মাস্টারমশাই বসে রয়েছেন পরিমল বাবু এবং যারা সিনিয়ররা বসে রয়েছেন তাদেরকে শত কোটি নমস্কার। যারা সবার প্রথমে আজকে যেটা আমাদের স্কুলের জন্য, সবাই উঠে দাঁড়িয়ে 1 মিনিট করে দাঁড়িয়ে দেওয়া হবে।
ঐতিহাসিক মুহূর্ত আমরা ইতিহাসের পাতায় সনাক করে আমরা আমাদের আলোকবর্ষ অনেক আলোকবর্ষ দূরে শতবর্ষ হাজার বর্ষ এবং অনেক আলোকবর্ষ দূরে আমাদের মহারাজের নাম ছড়িয়ে যাবে তাই অনেক ক্ষণ ধরে অনিরাপদ হয়ে যারা বসে রয়েছে সকলে মিলে আরো আওয়াজ আরো জোরে হবে দোহার এখানে উঠে গেছে উঠে ঘুরে আপাতত সেটিং করে নিচ্ছে মিউজিকের স্কুলের শিক্ষক মহাশয় সহ প্রাক্তন ছাত্র সকলকে আমাদের প্রধান শিক্ষক মহোদয় সমস্ত লোকযন্ত্র নিয়ে ২৪ বছর ধরে দোহার দেশে বিদেশে আমাদের বাংলার লোকশিল্পীদের কথা তাদের গান পৌঁছে দিচ্ছি এটাই দোহারের পরিচয় আজকে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলের এই শতবর্ষের সূচনা অনুষ্ঠানে আমাদের গাইতে ডাকার জন্যে আমরা খুবই আনন্দিত ¡Gracias!
দিদিমণিরা বা এই সাররা প্রশ্ন করেন আপনারা উত্তর দেন আজকে কিন্তু উত্তর তারাও দিচ্ছেন দিদিমণিরাও আর আমাদের এখানে যারা অধ্যাপকরা আছেন তারাও উত্তর দিচ্ছেন আমাদের মুহূর্ত এখনো চলছে কিন্তু যেহেতু রাত প্রায় 10টা বেজে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি আর আমার সাথে এখানে সাগর এসেছিল দুজনে মিলে আমরা দেখলাম আর এখন এক্সিটে যথেষ্ট ভিড় আছে দ্য ম্যাটার ইজ আজকে আমি আমার গাড়ি নিয়ে বেরোইনি তো আজকে বেরিয়েছিলাম টোটোতে আর এখন বাইরে বেরিয়ে দিচ্ছি এদিকে খানিকটা বৃষ্টি হয়ে গেছে রাস্তায় জল জমে গেছে তো টোটো খুব একটা পাচ্ছি না খানিকটা একটু একটু হেঁটে নিই আর একটু এটিএমেও যেতে হবে একটা ট্রানজ্যাকশন করতে হবে তো কিছুক্ষণ হেঁটে এটিএমে গিয়ে তারপরে টোটো নেবো আর পুলিশ লাইন চৌপতিতে এই গাছগুলো আমার খুব সুন্দর লাগে এদিকে পুরো গ্রিনারি লাশ গ্রিনারি খুব সুন্দর লাগে দেখতে এনবিএসটিসির পুরনো বাস স্ট্যান্ড এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তাগুলোতে গাড়ি নিয়ে যাওয়া হয় আজকে হাঁটছি বলে সবকিছু দেখতে পাচ্ছি রাত এখন 10:30 বাজে চলে এসেছি বাড়িতে আর এখন বাইরে এসে গেছে বৃষ্টি যে গরমটা পড়েছিল সেটা আপাতত খানিকটা মিনিমাইজ হয়েছে আর ওয়েদারটা খানিকটা সোলাস পাওয়া গেছে ওয়েদারে আর এখন আমি করব ডিনার তো অল ডান সময় এখন বাজে রাত্রি 11:30 ডিনার হয়ে গেছে কমপ্লিট এখন শুয়ে পড়বো তার আগে একটু বসবো খানিকক্ষণ একটুখানি একটু ওয়েব সিরিজ দেখার কথা আছে টিভিতে আধ ঘন্টার মতো দেখবো কেননা খুব ঘুম পেয়ে গেছে আর ঘুমিয়ে পড়ে কালকে তো এই সব কিছুর মধ্যেখানে ভ্লগটাকে এখানে এন্ড করছি যদি ভ্লগটার ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট আর শেয়ার করো ফ্রেন্ডসের ফ্যামিলির মধ্যেখানে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ভ্লগের সঙ্গে টিল দেন টাটা বাই অ্যান্ড গুড নাইট